আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া আলা মান ইত্তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী বৃন্দ এবং সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, যারা আমাদের এই আয়োজন দেখছেন, আমাদের এই আজকের এই দারসুল হাদিস এই পর্বে অংশগ্রহণ করছেন, আমার স্নেহের ছাত্ররা এবং সম্মানিত দর্শকগণ, আপনাদের সকলকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর দয়ায় আপনারা সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের নেক দোয়ার বরকতে সে মহান রবের মেহেরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অত্র প্রতিষ্ঠান তথা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা রাজশাহী এই প্রতিষ্ঠানের যারা কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র এবং হাদিস বিভাগের কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আল হাদিস আল ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, তাদের উদ্দেশ্যে আজকে আমি এই দার্স প্রদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছেন আমরা ধারাবাহিক ভাবে তোমাদের সামনে সহিহ বুখারী প্রথম অধ্যায় কিতাবু বাদুল ওয়াহী ওহির সূচনা অধ্যায় থেকে পরপর চার পাঁচটি ক্লাসে পাঁচটি হাদিস আমরা তোমাদের সামনে ধারাবাহিক ভাবে দার্স আমরা পেশ করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্ররা, আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আশা করব তোমরা সেই ক্লাসগুলো দেখেছ এবং ভবিষ্যতে দেখবা এবং তোমরা সেই আলোকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। কারণ অবশ্যই মনে রাখবা, অবস্থা স্বাভাবিক হলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিবে, তখন পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্য পরীক্ষার জন্য তোমরা এখন এই সময়টাকে গনিমত মনে করে তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবা। আল্লাহ আমাদের এবং তোমাদেরকে সে তৌফিক দান করুক, সর্ববিধা আমিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হাদিসটি তোমাদের সামনে দাস প্রদান করব, যে হাদিসটি নিয়ে আলোচনা করব, আমি প্রথমে বারকাতান সে হাদিসটি তোমাদের সামনে তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওবিহি ক্বালা হাদাসানা আব্দান ক্বালা আখবারানা আব্দুল্লাহ ক্বালা আখবারানা ইউনুস আনিল যুহরি হা ওয়াহাদাসানা বিশির বিন মুহাম্মাদ ক্বালা হাদাসানা আব্দুল্লাহ قال اخبرني يونس ومعمر نحوه عن الزهري اخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم ازود الناس وكان ازود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليله من رمضان فاذا يسره القران قال رسول الله صلى الله عليه وسلم أزواد بالخير من الريح المرسلة أو كما قال عليه الصلاة والسلام। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি মুত্তাসিল সনদের মাধ্যমে আমাদের কাছে হাদিসটি বর্ণনা করছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাদিসের এখন সরল শাব্দিক অর্থ এবং প্রয়োজনীয় শব্দগুলি, প্রয়োজনীয় বাক্যগুলির আমরা ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুত্তাসিল সনদের মাধ্যমে বলছেন, হাদাসানা আবদান, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার শায়খ আবদান। ক্বালা আখবারানা আব্দুল্লাহ, আবদান বলেন আমার কাছে হাদিসটি খবর দিয়েছেন আমার শায়খ আবদুল্লাহ। এখানে আবদুল্লাহ বলতে আবদুল্লাহ ইবনে মুবারককে বোঝানো হচ্ছে। আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আখবারানা ইউনুস, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার শায়খ ইউনুস।
ইউনূস হাদিসটি বর্ণনা করেছেন তার শায়খ আনি জোহরি জোহরি কাছ থেকে। হা হা মানে তাহবিল উসানাদে, সনদের পরিবর্তন। সহিহ বুখারী এটি প্রথম তাহবিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুহাদ্দিসগণ হাদিসের সনদকে দীর্ঘ বর্ণনা থেকে বাঁচার জন্য তাহবিল করে থাকেন। অর্থাৎ মুহাদ্দিসগণ যখন একটা হাদিসকে একাধিক সনদে যখন তারা বর্ণনা করতে যান, যখন একটা হাদিসের একাধিক সনদ থাকে, তখন প্রত্যেক সনদকে পূর্ণভাবে উল্লেখ করতে হলে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে। বিধায় মুহাদ্দিসগণ একটি সনদকে প্রথমে একজন মুস্তারিক তথা কমন রাবি পর্যন্ত বর্ণনা করেন, করার পরে পুনরায় আবার সনদের প্রথম থেকে শুরু করে দ্বিতীয় সনদ অথবা তৃতীয় সনদ অথবা চতুর্থ সনদ তারা বর্ণনা করেন, এবং উভয় সনদের মাঝখানে এইভাবে হা শব্দটি তারা লিপিবদ্ধ করে এই দিকে ইঙ্গিত করেন যে হাদিসটির সনদ পরিবর্তন করা হয়েছে, হাদিসটি অন্য একটা সনদও বর্ণনা করা হচ্ছে, সংকলন করা হচ্ছে। এই উভয় হাদিসের মধ্যে হা শব্দটি লিখে দেন এই কারণে যাতে করে পাঠকগণ কখনো এটা মনে না করে, যে যাতে পাঠকগণ এই সকল সনদগুলিকে একাধিক সনদ যাতে তারা একই সনদ বা একটি সনদ ধারণা না করে। এই জন্য এই সনদগুলি যে বিভিন্ন এই কথাটা বোঝানোর জন্য মুহাদ্দিসগণ মূলত এই সনদগুলির মাঝখানে হা শব্দ লিপিবদ্ধ করে থাকে। সেই হিসাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু প্রথম সনদ বর্ণনা করে তিনি হা শব্দটি উল্লেখ করে এই কথাটি তিনি পাঠককে বলতে চাচ্ছেন, যেখানে সনদটা পরিবর্তন হয়েছে এবং পরবর্তী দ্বিতীয় আটের সনদে হাদিসটি তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন, ও হাদ্দাসানা বিশর ইবনে মুহাম্মাদিন, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার শায়খ বিশর ইবনে মুহাম্মাদ। বিশর ইবনে মুহাম্মাদ বলেন হাদ্দাসানা আব্দুল্লাহ, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে মুবারাককে বোঝানো হচ্ছে। কলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আফতারা ইউনুস ওয়া মারার, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ মুবারক হাদিসটি তার দুইজন শায়খ থেকে, দুইজন উস্তাদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন, একজন হচ্ছেন ইউনুস আর একজন হচ্ছেন মামার। মামারের শব্দে মামার এই শায়খের নাম উল্লেখ করে এখানে ইমাম বুখারী নাহাবু শব্দের উল্লেখ করেছেন, কারণ নাহাবু শব্দের উল্লেখ করে তিনি এই কথাটি বলতে চাচ্ছেন যে এখানে মামার এর সনদে বর্ণিত হাদিস আর ইউনুস এর সনদে বর্ণিত হাদিসের শাব্দিক কিছুটা পার্থক্য রয়েছে, অর্থের দিক দিয়ে এক থাকলেও শাব্দিক কিছুটা পার্থক্য রয়েছে। মুহাদ্দিসের পরিভাষায় যখন দুটি হাদিসের শব্দ এবং অর্থ একই রূপ হয় তখন তাকে মিসবাহ বলা হয়, আর যখন শব্দ ভিন্ন হয়, শব্দের যখন ভিন্ন শব্দের মধ্যে যখন ভিন্নতা থাকে কিন্তু অর্থ যদি এক হয় তাহলে সেটাকে নাহাবু বলা হয়। এখানে প্রথম হাদিসের প্রথম সনদে আব্দুল্লাহর শায়খ হচ্ছে ইউনুস এবং দ্বিতীয় সনদে আব্দুল্লাহর শায়খ হচ্ছেন দৈনুস, দুইজন ইউনুস এবং মামা এই দুইজন, কিন্তু এই দুইজনের সনদে বর্ণিত হাদিসের মধ্যে শাব্দিক পার্থক্য রয়েছে, অর্থাৎ ইউনুসের সনদে বর্ণিত হাদিসে যে শব্দ রয়েছে মামারের সনদে বর্ণিত হাদিসের শব্দ তার সাথে কিছুটা ভিন্ন রয়েছে, তবে অর্থের দিক দিয়ে উভয় হাদিসটা একই রূপ। এই জন্য এখানে নাহাবাহ শব্দ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নাহাবাহ শব্দটি উল্লেখ করে এই কথাটি তার পাঠককে বলতে চাচ্ছেন। এখন ইউনুস এবং মামা এই দুইজন হাদিসটি বর্ণনা করছেন তাদের শায়খ আনি জোহরি জোহরি কাছ থেকে। জোহরি হাদিসটি জোহরি বলেন আখবারানি উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ, আমার কাছে হাদিসটি বর্ণনা করেছেন আমার শায়খ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী রইসুল মুফাসসির খ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। এখানে আযওয়াদা শব্দটি আযওয়াদ শব্দটি ওয়াহাদ মুজাক্কারে সে তাফসিরে সিগা যাদা ইয়াযুদু জুদান বাবে নাসারা এন্ট্রো থেকে শব্দটি গঠিত হয়েছে, কিন্তু ইসমে তাফসির হওয়ার পরও এখানে শব্দটি আযওয়াদা অর্থাৎ নসব পড়া হয়েছে, কারণ হচ্ছে আযওয়াদা শব্দটি কানা এই ফেলে নাকেছে
খবর রয়েছে, অর্থাৎ আজওয়াদা শব্দটি খবরে নাকিস, এই জন্য এখানে নসব হয়েছে। তাহলে অর্থ হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। আরবি ভাষায় জু এবং সাফওয়া এ দুটি শব্দের অর্থ দান করা। এ দুটি শব্দ মানুষের হৃদয় থেকে সৃষ্ট উৎসারিত দুটি গুণ। ধন সম্পদ টাকা পয়সা দান করাকে সাফওয়াত বলা হয়। আর জুদ এর পরিচয় সম্পর্কে জুদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা রাগিব ইস্পাহানি তিনি বলছেন, যেটা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি নামক কিতাবে উল্লেখ করেছেন, সেখানে তিনি বলছেন যে রাগিব ইস্পাহানি জুদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পরিচয় দিতে গিয়ে বলছেন, জুদ হচ্ছে ইতাউ মা ইয়ামবাগি লিমা ইয়ামবাগি ফতুল বাড়িতে এই কথা এসেছে। অর্থাৎ যে বস্তু যার জন্য উপযুক্ত সেই বস্তু তাকে দেওয়াকেই বলা হয় জুদ। অর্থাৎ একজন ক্ষুধার্ত ব্যক্তিকে বস্ত্র দান করা, একজন বস্ত্রহীন ব্যক্তিকে খাদ্য দান করাকে জুদ বলা হয় না, বরং একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা, একজন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করাকে জুদ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজওয়াদুন নাস বলা হচ্ছে, আজকান নাস বলা হয় না, কারণ সাকওয়াত শব্দটি শুধু ধন সম্পদ দান করার ক্ষেত্রেই খাস, আর জুদ হচ্ছে মানুষের একটা অন্তর্নিহিত গুণ ও একটি যোগ্যতার নাম। আর সাফওয়াত হচ্ছে সেই যোগ্যতা, সে অন্তর্নিহিত গুণের বাহ্যিক প্রভাব সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তর্নিহিত গুণাবলীর দিক থেকে তিনি অবশ্যই সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি ছিলেন। তিনি স্বভাবগত ভাবে এবং সর্ব অবস্থায় তিনি ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি। এই জন্য আল্লামা কিরমানি বলছেন যে লিমা কানা নাফসুহু আশরাফুন নুফুসে, আর এই কারণে তিনি সমস্ত প্রাণীদের মধ্যে সর্বাধিক সম্মানিত জীব ছিলেন, সর্বাধিক সম্মানিত মানুষ ছিলেন। অবিজাদহু আদালুল আমজিদাতি, আর তিনি মেজাজ ও স্বভাব ছিল তার সর্বাধিক ভারসাম্য। লা বুদ্দা ইয়াকুনা ফাইলুহু আহসানুল আফলাহ আফআল, সুতরাং তার কর্ম অবশ্যই সর্বশ্রেষ্ঠ কর্ম হবে। অশিক্লুহু আমলাহুল আশকালে, এবং তার গঠন তার আকৃতি অবশ্যই সর্বাধিক লাবণ্যময়। ওয়াখুলুকুহু আহসানু আখলাকি, তার চরিত্র অবশ্যই হবে সর্বোত্তম চরিত্র। ফালা শাক্কা, সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে কোন আজওয়াদা, যে তিনি সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অধিক দানশীল হবেন। ওয়া কাইফালা, আর হবেন কেনই বা হবেন না, কারণ ওয়া মুস্তাগনি আনিল ফানিয়াতি সালিহাত, কারণ তিনি সেই ব্যক্তি যিনি এই ধ্বংসশীল নশ্বর নশ্বর বস্তু থেকে এই পৃথিবীর ধ্বংসশীল এই নশ্বর পৃথিবীর এই ধ্বংসশীল বস্তু থেকে তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষি ছিলেন, আর তিনি চিরবিরাজমান সেই চিরস্থায়ী পরকালের জন্য তিনি সবসময় পূর্ণ কর্মে সৎ কর্মে নেক কর্মে নিজেকে তিনি নিমন্ত্রিত করে রেখেছিলেন। সুতরাং তিনি অবশ্যই মানুষের মধ্যে সর্বাধিক দানশীল হবেন, এটাই স্বাভাবিক। এরপরে হাদিসের পরবর্তী অংশে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া কানা আযওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাউ জিবরীল, আর যখন রমজান মাসে হযরত জিবরীল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তার এই অন্তর্নিহিত গুণ অর্থাৎ এই দানশীল গুণটা অধিক অধিক দানশীল হতে থাকে, তার দানশীল গুণটা অনেক গুণ বেড়ে যেত, তিনি আরো অধিক পরিমাণ দান করতেন, তিনি আরো অধিক দানশীল হতেন। কারণ রমজান মাস হচ্ছে অন্যান্য সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, রহমত বরকত মাগফিরাতের পয়গাম নিয়ে এই মাস আগমন করে থাকে। তাছাড়া রমজান মাসের একটা নফল ইবাদত নফরের সওয়াব ফরজের সমান, যদিও হাদিসটি দুর্বল, তারপর গুরুত্বের দিক দিয়ে আমি বলছি রমজান মাসের একটা নফল ইবাদত নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব এক ফরজের সওয়াব 70 ফরজের সমান। রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র কোরআন সর্বপ্রথম নাজিল করা হয়েছিল, হযরত জিবরাঈল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ফেরেশতা,
সকল ফেরেশতাদের সর্দার এবং সকল ফেরেশতাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। তিনি সাইয়িদুল মুরসালিন, তিনি সাইয়িদুল কাউনাইন এবং আদম সন্তানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সুতরাং রমজান মাসে এ সকল বিষয়ের একসাথে সমন্বয় ঘটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অন্তর্নিহিত গুণ তথা দানশীলতা বহু বহু গুণে বৃদ্ধি লাভ করত। এরপরে হাদিসের পরবর্তী অংশে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরত জিবরাইল সাল্লাম রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। ফায়দা ইরসুল কোরআন, এবং তারা দুইজন পরস্পরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা জানো যে ইদার ইসে শব্দটি ওহাদ মুজাক্কার গায়ে ইজদাতুল মুজারমা মুজারমা আরফের সিগা, এর বা হচ্ছে মুফাআলা। বাণী মুফাআলাতের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকা, অর্থাৎ পরস্পর কাজ করা বোঝায়। সেই হিসেবে ফায়দা ইরসুল কোরআন এই অংশের অর্থ হচ্ছে যে তারা দুইজন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরিল আলাইহিস সালাম, তারা দুইজন পরস্পরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। হাদিসের অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ অনেকগুলো বক্তব্য পেশ করেছেন, যেমন আল্লামা বদরুদ্দিন আইনি তার বিখ্যাত কিতাব সহিহ বুখারীর শরাতে তিনি বলছেন, সহিহ বুখারীর শরাত উমদাতুল কওয়ারিদে তিনি বলছেন হাদিসের অংশের ব্যাখ্যায় যে কানাত লিতাসদীদিল আহদি ওয়াল ইয়াকিন, রমজান মাসে কোরআন নাযিল শুরু হয়েছে। প্রত্যেক রমজান মাসে প্রত্যেক রাত্রিতে এই ধরনের মুদারাসার মাধ্যমে পবিত্র কোরআন নাযিল হওয়ার কথা নতুন করে আল্লাহ রাসূলকে স্মরণ করে দেওয়া হয়, আর এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস এবং ইয়াকিনকে আরো অনেক গুণ বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়। আল্লামা কিরমানি হাদিসের অংশের ব্যাখ্যায় বলেছেন, ফায়দা রাসূল কোরআন, তারা দুইজন পরস্পরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। হাদিসের অংশের ব্যাখ্যায় তিনি বলেছেন, ফায়দাতু দারস জিবরিল, জিবরিল কর্তৃক আল্লাহ রাসূলের সাথে এই মুদারাসার ফায়দা হচ্ছে, তালিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাসবীদি লাফজিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে শব্দের তাসবীদ শিক্ষা দেওয়া, ওয়া তাসহীহি ইখরাজিল হুরুফ বিল মাখারিজহা, এবং পবিত্র কোরআনের অক্ষরগুলিকে তার মাখরাজ থেকে অর্থাৎ উচ্চারণের স্থান থেকে সঠিকভাবে সুন্দর করে উচ্চারণের ব্যবস্থা করা, বলে ইয়াকুনা সুন্নাতান ফি হাক্কিল উম্মাহ, যাতে করে উম্মতের ক্ষেত্রে এই দাসটা এই মুদারাসার একটা সুন্নাত হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই কারণে আর এই গানে কিন্তু আজকের জামানাতে দেখা যায় একজন শায়খের সামনে, একজন উস্তাদের সামনে একজন ছাত্ররা তাদের কেরাত গুলি উপস্থাপন করে, উস্তাদ সেরা শুনেন আবার উস্তাদ তেলাওয়াত করেন, ছাত্ররা সেরা শ্রবণ করে থাকেন। এইভাবে উস্তাদ এবং শায়খ এবং ছাত্র, তালামিজ এবং শিউ, এরা দুইজন পরস্পর মুদারাসার মাধ্যমে আজকের জামানাতে কিন্তু আমরা দেখতে পাই তারা কিন্তু কোরআন মানে এভাবে তেলাওয়াত করা হয়, এভাবে কিন্তু কোরআন শোনানো হয়। অর্থাৎ উস্তাদ কখনো পড়ে আর কখনো ছাত্র শুনে, ছাত্র কখনো শুনে উস্তাদ পরে আবার শেষ ছাত্র উস্তাদ সে আবার শুনে, এইভাবে পরস্পর তেলাওয়াতের মাধ্যমে তারা কিন্তু কোরআন মুদারাসা করে থাকে। এর আজকে যেমন আমরা দেখতে পাই হাদিসের অংশের ব্যাখ্যা, আবার কোন কোন মহাদেশ কারণ বলছেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে পবিত্র কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন, কারণ তিনি বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি, এই যিকির নাযিল করেছি, আবার এই কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমজান মাসে এই মুদারাসার ব্যবস্থা করেছেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ভুলে না যান। তাছাড়া রমজান মাসকে খাস করার কারণ হচ্ছে রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাযিল করা হয়েছিল এই রমজান মাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন হতে পারে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরাইল সাল্লাম পবিত্র কোরআনের কতটুকু কি পরিমাণ তারা পরস্পর মুদারাসা করতেন। এই এই প্রশ্নের জবাবে আমরা একটা হাদিসকে উল্লেখ করতে পারি, যে হাদিসটি আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি এলাকা সহিহ বুখারীর শরাহ ফাতহুল বারি হাদিসটি উল্লেখ করা হয়েছে। সেখানে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকানা জিবরীল ইয়াতাআহাদুহু ফি সানাতি, জিবরীল আলাইহিস সালাম প্রত্যেক বছরই আল্লাহ রাসূলের সঙ্গে সংশ্লিষ্ট হতে, আল্লাহ রাসূলের সঙ্গে মিলিত হতে। ফাইওয়ারিদুহু বিমা নাযালা আলাইহি মিন রমাদানা ইলা রমাদানা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যতটুকু নাযিল হতো সবগুলি এসে হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করতেন, পেশ করতেন, আল্লাহ রাসূলের সেরা শ্রবণ করতেন। এরপর আল্লাহ রাসূল আবার নিজে পড়তেন, জিবরাইল সেরা শ্রবণ করতেন। ফালাম্মা কানা আল-আমু আল্লাযী তুওয়াফিয়া ফীহি আ'রাদাহু বিহি মাররাতাইন, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যান, যেই বছর তিনি ইন্তিকাল করেন, সেই বছর হযরত জিবরীল আলাইহিস সালাম দুইবার এসে আল্লাহ রাসূলের কাছে এইভাবে মুদারাসা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই মুদারাসা, আজকের এই মুদাকারা, এই তাকরার এই পদ্ধতি, এটা কিন্তু আল্লাহ রাসূল এই পদ্ধতিতে কিন্তু আল্লাহ রাসূলকে হযরত জিবরীল কোরআন শিক্ষা দিয়েছেন। আজকের এই পদ্ধতিটা কিন্তু অত্যন্ত সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, কারণ আজকে বিজ্ঞান বলেছেন যখন ছাত্ররা, যখন একজন ছাত্র একাকী পড়বে, একাকী পড়লে একটা বিষয় যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তার চাইতে অধিক দ্রুত বুঝতে পারবেন, উদ্ভাবন করতে পারবেন, যখন সেই বিষয়টা, যখন সেই পাঠটা কয়েকজন ছাত্র মিলে পরস্পর যখন পড়বেন তখন সে তারা আরো অনেক তাড়াতাড়ি ক্লিয়ারলি সঠিকভাবে তারা অনুধাবন করতে পারবেন। অর্থাৎ আজকে বিজ্ঞান হচ্ছে গিভ অ্যান্ড টেকিং, লেন দেন, লেন দেনা, এই যে আমি দিচ্ছি আমি গ্রহণ করছি, একজন পড়বে আরেকজন গ্রহণ করবে, আরেকজন পড়বে অন্য একজন গ্রহণ করবে, এই যে পরস্পর পড়াশোনা এটাকে মুদারাস বলা হয়। এই মুদারাসের মাধ্যমে যখন কোনো বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যখন কোনো বিষয়ে পড়া হয়, তখন কিন্তু সেই পড়াটা, সেই পাঠটা কিন্তু খুব অনুধাবনযোগ্য হয় এবং সহজেই কিন্তু সেটা বোঝা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাদিসের পরবর্তী অংশে হযরত জিবরীল আলাইহিস সালাম হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযওয়াদু বিল খাইরি মিন আর-রিহিল মুরসালাত, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের ক্ষেত্রে প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক উপকার সাধনকারী হয়ে যেতেন। এখানে ফালা ফা শব্দটি ফা লিসাবাবিয়া, আর লাম শব্দটি এর ইবতিদাই, এবং এখানে ফা এবং লাম শব্দটি অতিরিক্ত নিয়ে আসা হয়েছে তাকিদের জন্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বদন্যতা, দানশীলতা, প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক উপকার সাধনকারী হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রবাহিত বায়ু সম্পর্কে বলেছেন, ওমা ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি, তিনি সে আল্লাহ যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন, তিনি সে আল্লাহ যিনি বৃষ্টির পূর্বে শুভ সংবাদ দানকারী, সুসংবাদবাহী বাতাস প্রেরণ করে থাকেন, যে বাতাস, যেই বাতাসের কল্যাণ সাধারণ হয়, কমন হয়, সর্বজনীন হয় এবং অতি দ্রুতগামী হয়। এই হিত সাধনকারী বাতাস খুব দ্রুত পৃথিবীর প্রতিটি প্রান্তরে পৌঁছে যায়। ঠিক তেমনি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানকে প্রবাহিত বায়ুর সঙ্গে তুলনা করে এই কথাটি বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দানটা ছিল কমন, সাধারণ, সর্বজনীন এবং দ্রুতগামী। হাদিসে আল ফাইল শব্দটির দ্বারা সকল প্রকার কল্যাণকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রয়োজন থাকে, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের সকল প্রয়োজনই পূরণ করতেন। এই জন্য আল্লামা কিরমানি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদুদু আলা কুল্লি ওয়াহিদিন মিনহুম বিমা ইয়াসুদ্দুহু আল্লাতাহু ওয়াইশকি ওয়াইশকি ইল্লাতাহু ওয়াইশকি গুল্লাতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে প্রত্যেকটা মানুষকে তিনি দান করতেন, ফলে প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারত। ওয়াইশকি ওয়াইশ ওয়াইশকি ইল্লাতাহু, এবং মানুষরা তার রোগগ্রস্ত
রোগ ব্যাধিতে আক্রান্ত মানুষেরা তার রোগ বালা থেকে নিজেকে নিরাময় করতে পারত। একজন কৃপাসার্থ ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা নিবারণ করতে পারত। এক কথায় প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন আল্লাহ রাসূলের মাধ্যমে তারা মিটাতে পারত, নিবারণ করতে পারত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক উপকার সাধনকারী হত, কারণ প্রবাহিত বায়ু একসময় বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের দানটা কখনো বন্ধ হয় না। আল্লাহ রাসূলের এই কল্যাণ কখনো বন্ধ হবে না। তাছাড়া প্রবাহিত বায়ু কিন্তু বৃষ্টি বহন করে আসে, আর সেই বৃষ্টিটা একটা মৃত জমিনে পতিত হয়ে সে মৃত জমিনকে জীবিত করে, মৃত জমিনের মধ্যে সঞ্জীবনী শক্তি সৃষ্টি করে থাকে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রাপ্ত কল্যাণ, ওহি এবং দান, এগুলোও কিন্তু এগুলি কিন্তু যারা মৃত অন্তরের মানুষ, যাদের অন্তর মৃত, যারা ইমানহীন, তারা এই কল্যাণ গ্রহণ করে তাদের সেই মৃত অন্তরটা জীবিত হয়ে যায়, তারাও সঞ্জীবনী শক্তি লাভ করে থাকে, তারাও সজীবতা লাভ করে থাকে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা অবশ্যই প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক অধিক কল্যাণ সাধনকারী হতো, অধিক অধিক কল্যাণ সাধনকারী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি হাদিসটির সরল শাব্দিক এবং সরল শাব্দিক অর্থ এবং প্রয়োজন শব্দগুলি ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থ হাদিসের সঙ্গে তারজামাতুল বাবের একটা সুস্পষ্ট মিল রয়েছে, কারণ তারজামাতুল বাব ওহি সংক্রান্ত, আর অর্থ হাদিসের ওহি তথা পবিত্র কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং হযরত জিবরাঈল সাল্লাম পরস্পর যে মোদারাসা করতেন সেই কথাটি উল্লেখ করা হয়েছে। সুতরাং হাদিসের সঙ্গে শিরোনামের সুস্পষ্ট মোনাসাবা বিদ্যমান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমি অত্র হাদিসের কয়েকটি শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, সর্বাবস্থায় দান সৎকা আমাদের করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল ছিলেন। দুই, সৎ ব্যক্তি, উত্তম ব্যক্তি কিংবা কল্যাণকামী ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, প্রয়োজনে বারবার সাক্ষাৎ করা, বেশি বেশি সাক্ষাৎ করা, তার কাছে যাওয়া, তার সংস্পর্শে থাকা, তার সহবাসে থাকতে হবে, যাতে করে আমরা তার সহবাসে থেকে এলম অর্জন করতে পারি। তিন নম্বর শিক্ষা হচ্ছে রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কারণ এ রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। চার নম্বর শিক্ষা হচ্ছে রমজান মাসে আমরা বেশি বেশি দান করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিক দানশীল ছিলেন সেটাই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ছয় নম্বর শিক্ষা হচ্ছে কোরআন নিয়ে পারস্পরিক আলোচনা অনুশীলন করা, অর্থাৎ কোরআন নিয়ে বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে পরস্পর মোদারাসা করা, মোদাকারা করা, তাকরার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত ইফেক্টিভ। সাত নম্বর শিক্ষা হচ্ছে কোরআন সংরক্ষণ এবং কোরআন মুখস্থ করার ব্যাপারে আমাদের যত্নবান হওয়া এবং বেশি বেশি করে কোরআন মুখস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে আজকের এই দাস থেকে সহি বুখারীর আজকের এই দাসুল হাদিস থেকে অত্র শিক্ষাগুলি গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে অত্র হাদিস দিয়ে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।